হ্যালো বন্ধুরা শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকেই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডাব্লিউ বিটি টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসি প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি আমি এমসি কিউ এসসি উত্তর আলোচনা করার আগে অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিনি আমরা এমসি কিউ এসি এমসি কিউ প্রশ্নগুলো কী আছে সেগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করছি এবার আমরা শেড নাম্বার আটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো প্রশ্নোত্তর আলোচনা করার আগে ইম্পর্টেন্ট কথা বলে রাখি যারা ডাব্লিউ বিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারে বিভিন্ন বিষয় ভিডিও পেতে চাও তারা অবশ্যই প্লে চেক করো সেখান থেকে তোমাদের পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবে একের দিকের এমসিকো প্রশ্নগুলো দেখবো একের দিকের একের প্রশ্ন সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বমুখী সীমা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে ভৌম জলপীঠ পরের প্রশ্ন ঢাল হ্রাস মতবাদটি প্রদান করেন উত্তর হবে ডেভিস পরের প্রশ্ন ভারতে মালাবার উপকূল ও কর্ণাটকে উপকূল যে ধরনের উপকূল তা হল যৌগিক উপকূল পরের প্রশ্ন আবহাওয়া দপ্তর অনুযায়ী মধ্যম খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় পঁচিশ থেকে পঞ্চাশ ডিগ্রি পার্সেন্টের পঞ্চাশ পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের কম হয় অর্থাৎ এর দাগের অপশানটি হবে এটা ডি এর দাগের উত্তরটি হবে না এর দাগের অপশানটি হবে পরের প্রশ্ন শতদ্র নদীর নদীর যে ধরনের নদীর উদাহরণ সেটা হচ্ছে পূর্ববর্তী নদী পরের প্রশ্ন শোলনীয় মৃত্তিকার সৃষ্টি হয় উত্তর হবে অ্যালকালাইজেশন প্রক্রিয়ায় পরের প্রশ্ন একটি ছায়াপ্রিয় উদ্ভিদের নাম মনি প্ল্যান্ট পরের প্রশ্ন ত্রিকোষ মডেল দুটি প্রত্যক্ষ তাপীয় কৌশল উত্তর হবে হ্যাডডি মেরুকোষ পরের প্রশ্ন অসংখ্য ভিন্ন ধর্মের স্থানীয় বায়ুর আবির্ভাব দেখা যায় উত্তর হবে ভূম্যসাগরী জলবায়ুতে পরের প্রশ্ন ওজন গহবর দেখা যায় আন্টার্কটিকায় পরের প্রশ্ন উনিশশো ছিয়াশিতে জীববৈচিত্র্য পরিভাষায় প্রথম ব্যবহার করেন উত্তর হবে ওয়াল্টার ডি রোশেন পরের প্রশ্ন একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো নদীর পাড়ের ভাঙন পরের প্রশ্ন ভারতের জল গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তর হবে গোয়ালিয়রে পরের প্রশ্ন সোয়াবিন উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হল উত্তর হবে মধ্যপ্রদেশ পরের প্রশ্ন দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত শ্রমিকদের বলা হয় ব্লু কলার ওয়ার্কার্স পরের প্রশ্ন জার্মানির বিখ্যাত মোটরগাড়ি কোম্পানির নাম হচ্ছে মার্সিডিস বেঞ্চ পরের প্রশ্ন ইতালিতে প্রধান রাজপথ যে নামে পরিচিত সেটা হচ্ছে অটো স্ট্রেট পরের প্রশ্ন তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজ হয় উত্তর হবে চব্বিশ ইন্টু সাত সাত ঘন্টা পরের প্রশ্ন কাম্য জনসংখ্যা তত্ত্বটি সর্বপ্রথম প্রকাশ করেন উত্তর হবে ক্যানন ও সান্দ্রাস পরের প্রশ্ন ভারতে পাখা আকৃতির বসতি উদাহরণ উত্তর হবে কন্যাকুমারী পরের প্রশ্ন মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ হল উত্তর হবে নাইজার এই ছিল এই সেটির সমস্ত এমসিকে উত্তর এবারে আমরা এ সে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব তোমরা সাথে থেকো চলো দেখে নি এসে প্রশ্ন কি আছে এবারে দুই দাগের এসি কি প্রশ্ন দেখব ক্রমায়ন ও পর্যায়ন কি উত্তর হবে ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠে উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার অর্থাৎ সমন্বিতকরণ করার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন পরের প্রশ্ন অন্ধপুতকা কি কাস্ট অঞ্চলে নদী সিংহলের মধ্যে প্রবেশ করলে নদী সিংহল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায় এই উপত্যকাকে অন্ধপুতকা বলা হয় পরের প্রশ্ন অ্যাটল কাকে বলে যখন উপকূল থেকে বহুদূরের সমুদ্রের মাঝে বৃত্তাকার প্রবল প্রাচীর গড়ে ওঠে তখন তাকে অ্যাটল বলে পরের প্রশ্ন পেডি কির উষ্ণ মেরু মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সামান্য ঢাল ও প্রস্তরময় একটি ভূমিরূপ সৃষ্টি হয় যাকে পেডিমেন্ট বলা হয় পরের প্রশ্ন অধ্যারোপ নদী কাকে বলে নবীন যুগের পাললিক শিলাস্তরে গঠিত নদী যখন নিচের প্রাচীন যুগের ভিন্ন গঠনযুক্ত শিলাস্তরের ওপর তার একই প্রভাবকে আরোপিত করে ও বজায় রাখে তখন তাকে অধ্যারোপ নদী বলা হয় পরের প্রশ্ন মৃত্তিকার পিএইচ কি কোনো দ্রবণের মাধ্যমে মাটিতে হাইড্রোজেন আয়রনের উপস্থিতিকে মাটির পিএইচ বলা হয় পরের প্রশ্ন জলাভূমি অঞ্চলে কোন মৃত্তিকার সৃষ্টি হয় উত্তর হবে গ্লেজেশন নামক মৃত্তিকার সৃষ্টি হয় পরের প্রশ্ন ফিলিপিন্সের উপকূলের সৃষ্ট ঘূর্ণবাদ কী নামে পরিচিত উত্তর হবে ব্যাগুই নামে পরিচিত পরের প্রশ্ন ঘূর্ণাবাতের চক্ষু কাকে বলা হয় শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে এক গতিহীন শান্ত প্রায় মেঘশূন্য অবস্থা বিরাজ করে একে ঘূর্ণবাতের চক্ষু বলে পরের প্রশ্ন কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগ অনুযায়ী ভূমধ্যসাগরে জলবায়ুর অক্ষর সংকেত কি উত্তর হবে সিএস পরের প্রশ্ন আলোকপ্রেমী উদ্ভিদ কাকে বলা যে শ্রেণীর উদ্ভিদ অধিক আলোতে সবচেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে তাদের হেলিওফাইট বা আলোক প্রেমী উদ্ভিদ বলা হয় পরের প্রশ্ন ভারতের বৃহত্তম নিবাস কোনটি উত্তর হবে ভরতপুর অর্থাৎ রাজস্থানের ভরতপুরে অবস্থিত পরের প্রশ্ন আর পি আর পর্যায় বলতে কি বোঝো বিপর্যয় প্রস্তুতিকরণ প্রশমন এবং পুনরুদ্ধারকে একত্রে পি আর পর্যায় বলা হয় পরের প্রশ্ন আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে ফিলিপিনসে অবস্থিত পরের প্রশ্ন বিশ্বের কাগজমণ্ড ও কাগজের রাজধানী কাকে বলা হয় উত্তর হবে কানাডা পরের প্রশ্ন শিপিং লেন কাকে বলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সমুদ্রের জাহাজ যে পথকে অনুসরণ করে চলে সেই নির্দিষ্ট পথকে শিপিং লেন বলা হয় পরের প্রশ্ন ট্রাক ফার্মিং কাকে বলে কৃষি ক্ষেত্র থেকে শহরের বাজারে প্রচুর শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক তাই শহরতলী অঞ্চলে এমন বাজার সংলগ্ন বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয় পরের প্রশ্নে হেমলেট কাকে বলে হেমলেট হলো প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম পরের প্রশ্ন ভারতের আধুনিক জনগণনা জন হিসেবে কে পরিচিত উত্তর হবে হান্টার পরের প্রশ্ন বিশেষজ্ঞ কাকে বলে একজন মানুষ যিনি একটি বিশেষ জীবিকা বা জ্ঞান ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত বা উৎসর্গ করেন এবং তার ফলে সেই বিষয়ে তিনি সর্বশেষ দক্ষতা অর্জন করে তাকে বিশেষজ্ঞ বলা হয় অথবা প্রশ্ন ভারতের নায়গ্রাক কোন জলপ্রপাতকে বলা হয় চিত্রকূট জলপ্রপাত হলো ভারতের নায়গরা জলপ্রপাত এই ছিল এই সিরিজ সমস্ত এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল